আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইজিং নিউজ বাংলা। নিত্য নতুন খবর খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। কোরআন অবমাননার কথা স্বীকার করেছেন ইকবাল, কিন্তু এই ঘটনার নেপথ্যে কে আছেন সেটা স্বীকার করছেন না। পূজা মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় সাত দিন পর পুলিশ জানায় যে ব্যক্তি কাজটি করেছেন তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে। নাম তার ইকবাল হোসেন, তিনি কুমিল্লা শহরের বাসিন্দা, তবে ভবঘুরে ও মাদকাসক্ত। তাকে গ্রেপ্তার পর পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদ ও কোরআন অবমাননার বিষয়টি স্বীকার করেছেন ইকবাল হোসেন। তবে কেন এই কাজটি তিনি করেছেন এবং কার কথাই তিনি করতে গেলেন, তাকে দিয়ে এই কাজ কারা করিয়েছে, এ ঘটনার নেপথ্যের ব্যক্তিরা কারা, এসব প্রশ্নের কোনো জবাব পাওয়া যায়নি। পুলিশ সূত্র বলছে জিজ্ঞাসাবাদে ইকবাল এক এক সময় এক এক তথ্য দিচ্ছেন, কোনো প্রশ্নেরই সদুত্তর দিচ্ছেন না। ইকবালকে শুক্রবার দুপুরে কক্সবাজার থেকে কুমিল্লা পুলিশ লাইনে আনা হয়। সেখানে তাকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখা এবং প্রতিমা থেকে গদা স্বর্ণ বিষয়টি স্বীকার করেছেন ইকবাল। কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, মুঠোফোনে ইকবালের কাছে কয়েকটি বিষয় জানতে চেয়েছেন তারা। এর মধ্যে কিছু বিষয় তিনি স্বীকার করেছেন, কিছু প্রশ্নের জবাব পাওয়ার অপেক্ষায় আছে, তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ সূত্র জানায় ইকবালের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি সহ যাদের ঘনিষ্ঠ থাকার তথ্য পাওয়া গেছে তাদের নজরদারিতে রাখছেন তারা। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলা ও সহিংসতা যেসব ঘটনা ঘটেছে তার শুরুটা কুমিল্লা শহরের নানুয়া দিঘির উত্তর পারে দুর্গাপূজা উপলক্ষে অস্থায়ীভাবে করা একটি পূজা মণ্ডপ থেকে হয়েছে। 13 অক্টোবর সকালে এই পূজা মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কুমিল্লা শহরে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয় এবং 4টি মন্দির ও 7টি পূজা মণ্ডপে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। ঘটনার জের ছড়িয়ে পড়ে নোয়াখালীর চৌমুহনি, চাঁদপুরের হাজীগঞ্জ, ফেনী, রংপুরের পীরগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় মন্দির মণ্ডপে হামলা, ভাঙচুরের পাশাপাশি আক্রমণের শিকার হয় হিন্দু সম্প্রদায়ের মানুষের ব্যবসায়ী প্রতিষ্ঠান। পীরগঞ্জে পুড়িয়ে দেওয়া হয় হিন্দু সম্প্রদায়ের বসত বাড়ি। ইকবাল গ্রেপ্তার প্রসঙ্গে কুমিল্লা মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত দাস জানিয়েছেন, ইকবালকে দিয়ে যারা কাজ করিয়েছেন তাদের চেহারা দেখতে চাই, আসল ঘটনার নায়ককে দেখতে চাই। ইকবালকে গ্রেপ্তারের মধ্যে দিয়ে তদন্তের অগ্রগতি হয়েছে সত্য, তবে মূল পরিকল্পনাকারী কারা তা তো এখনও জানা গেল না। আমরা প্রকৃত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তি দাবি করছি। কুমিল্লার ঘটনায় 8টি মামলা হয়েছে। এসব মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের জামায়াত 3 কাউন্সিলর, বিএনপির কয়েকজন কর্মী সহ 91 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয়ের 700 জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত 46 জনকে গ্রেপ্তার করেছে। সুদর্শক, এসব পেজে আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।